টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র দু হাজার চব্বিশ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইউনিট টেস্টের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট বন্ধুরা এই প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু তৈরি হয়েছে একদম অরিজিনাল অর্থাৎ আসল এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে বন্ধুরা এখানে দেখে নাও পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এই জায়গায় তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এইবার আমরা দেখে নেব এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক এক দাগে নিচের বর্ণ ছক থেকে বা নিচের বর্ণ ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও এখানে দেখতে পাচ্ছি আমরা যে ব রয়েছে খ রয়েছে হসই রয়েছে ট রয়েছে ল রয়েছে এই বর্ণগুলো দিয়ে আমাদের কি করতে হবে চার শব্দ বানাতে হবে এর জন্য দুই মার্ক বরাদ্দ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি প্রত্যেকটি শব্দ বানানোর জন্য একের হাফ অর্থাৎ একের অর্ধেক মার্ক করে বরাদ্দ তাহলে প্রথমে দেখে বই দেখো এই ব হসই দিয়ে বই বানালাম বল বানালাম খই বানালাম আর ইট তাহলে ব অহস্য বই বল বল খ খই ঘতে হস্য ট ইট তাহলে এই যে বর্ণ রয়েছে বর্ণগুলো দিয়ে চারটি শব্দ বানিয়ে দিলাম নেক্সট আমরা দুই দাগে দেখব দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক শূন্যস্থান পূরণ করো চারটি শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য দুই মার্ক বরাদ্দ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি শূন্যস্থানের জন্য একের হাফ একের দুই মার্ক করে বরাদ্দ রয়েছে প্রথমে দুইয়ের ক ডাক পারে ও ও ভাত আনো বড় বউ তাহলে শূন্যস্থানে ভাত খ দাগে গাছে থাকে পাখি গদাগে খুদিরাম পারে যাম তাহলে গতে ক্ষুদিরাম ঘতে ডালে ডালে কাক ডাকে তাহলে প্রথম শূন্যস্থানে ভাত দ্বিতীয় শূন্যস্থানে পাখি তৃতীয় শূন্য মানে গদাগে আগে ক্ষুদিরাম চতুর্থ শূন্যস্থান মানে ঘদ দাগে কাক নেক্সট তিন দাগের প্রশ্নগুলো দেখে নেব তিন দাগে কি বলেছে ইংরেজিতে মানে লেখো ইংরেজিতে মানে লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য দুই মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে প্রথম তিনের এতে পায়ের পাতা ইংরেজিতে বলে ফুট বিতে আকাশ ইংরেজিতে বলা হয় স্কাই সিতে আছে সূর্য ইংরেজিতে বলে সান এস ইউ এন সান ডিতে কলম এর ইংরেজিতে বলে পেন এন তাহলে পায়ের পাতা ফুট এফ ডবল মানে পায়ের পাতা বিতে আকাশ মানে স্কাই এস কে ওয়াই সি সূর্য মানে সান এস ইউ ইংরেজিতে বলা হয় পেন পি এন এবার আমরা পরের পাতা দেখব নেক্সট পেজ চার দাগে কি বলেছে দেখে নাও ছবি দেখো এবং ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও এখানে এক একটি মেয়ে পুতুল আছে পুতুলকে ইংরেজিতে বলা হয় ডল এখানে দেখো অলরেডি ও ডবল এল আছে আমরা এর আগের ঘরে ডি বসিয়ে দিলাম ডি ডবল এল ডল মানে পুতুল এখানে দেখো চোখের ছবি আছে এখানে ই ওয়াই দেওয়া আছে আমি এই ঘরে বসিয়ে দিলাম ই তাহলে ই ওয়াই ই আই আই মানে চোখ নেক্সট আমরা দেখব একটা মাসের ছবি দেখতে পাচ্ছি সিতে এবং ডিতে একটা মুরগির ছবি দেখতে পাচ্ছি মাসকে আমরা জানি বলি কি বলি ফিশ ইংরেজিতে বলি ফিস তাহলে সি দাগে দেখো তাহলে আমি এই ঘরে বসিয়ে দিলাম এফ আর এই ঘরে অলরেডি রয়েছে আই এস এইচ তাহলে এফ আই এস এইচ ফিস ফিস মানে মাছ ডিতে দেখো এইচ বসালাম এই ঘরে আর এখানে ই এন আছে হেন হেন মানে মুরগি নেক্সট আমরা পাঁচ দাগে দেখবো পাঁচ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক সবচেয়ে বড় সংখ্যায় গোল করো সবচেয়ে বড় সংখ্যা দেখো ক দাগে দেখো এর জন্য কিন্তু মার্ক বরাদ বরাদ্দ রয়েছে কিন্তু দুই মার্ক প্রত্যেকটি মানে এখানে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের সলভ করার জন্যে দুই মার্ক বরাদ্দ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ প্রথম ক আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে রয়েছে সাত নয় পাঁচ দুই সব থেকে বড় নয় খাগে দেখো ছয় চার পাঁচ তিন সব থেকে বড়ো ছয় গ দেখো দুই পাঁচ চার তিন সব থেকে বড়ো পাঁচ ঘ দেখো সাত চার পাঁচ চার সব থেকে বড়ো সাত এবার নেক্সট আমরা দেখলাম বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি সম্পূর্ণ সলভ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও